আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিত আজ জানাব আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টারে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছে বিবিসি বলছে রোববার উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে রাষ্ট্রীয় টিভিতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ ও সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরেও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে হেলিকপ্টারে মোট নয় জন আরোহী ছিল বলে জানা গেছে মেহর নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে দেশের জনগণের জন্য দায়িত্ব পালন করে দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা সোমবার সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন সোসাইটির প্রেসিডেন্ট পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোন যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই কর্মকর্তারা বলেছেন বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার মধ্যে কারো বেঁচে থাকা কঠিন রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে রাইসি সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে দুর্ঘটনার খবর আসার পরপরই দ্রুততার সাথে বড় পরিসরে উদ্ধার তৎপরতা শুরু হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলগুলো সরাসরি সেখানে পৌঁছতে পারছিল না এরপর ড্রোন ও হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে অনুসন্ধান চালানো হয় ইরানের নিজস্ব ব্যবস্থার পাশাপাশি উদ্ধার কাজে এগিয়ে আসে তুরস্ক আনাদুলো বার্তা সংস্থা জানিয়েছে তুরস্কের একটি বেরাক্তার আকেঞ্চি ড্রোন ও একটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে আকেঞ্চি ড্রোন থেকে তোলা ছবিতে প্রথম বিধ্বস্ত হেলিকপ্টারটিকে শনাক্ত করা হয় দুর্ঘটনার পরপরই তুরস্কের প্রতিরক্ষা উদ্ধার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা একটি অত্যাধুনিক আকেঞ্চি ড্রোন ও একটি কুকার হেলিকপ্টার পাঠায় নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে রাতের আধারেই আকাশ থেকে অনুসন্ধান চালায় হেলিকপ্টার ও ড্রোনটি কয়েক ঘণ্টা তল্লাশির পর আকেঞ্চি ড্রোনের তোলা ছবি থেকে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে শনাক্ত করা হয় এছাড়া উদ্ধার কাজের জন্য ইরানের অনুরোধে সাড়া দিয়ে তুরস্ক বত্রিশ সদস্যের একটি দলও পাঠিয়েছে ঘটনাস্থলে ওই উদ্ধারকারী দলটি রাতের আধারে ও পাহাড়ি এলাকায় অনুসন্ধানের কাজে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এছাড়া দ্বিতীয় আরেকটি উদ্ধারকারী দলকেও প্রস্তুত রাখে তুরস্কের দুর্যোগ মোকাবেলা দফতর ইরানের অনেকগুলো অনুসন্ধান দলও দ্রুততার সাথে তল্লাশি শুরু করে সম্ভাব্য দুর্ঘটনাস্থলে তিয়াত্তরটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট জানায় তবে বৃষ্টি এবং কুয়াশার কারণে তারা অগ্রসর হতে পারছিল না সহায়তার জন্য রাশিয়া একটি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দেয় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রাশিয়ার এই দলটিতে সাতচল্লিশ জন বিশেষজ্ঞ উদ্ধারকারী বেশ কয়েকটি যানবাহন যা উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এবং একটি হেলিকপ্টার রয়েছে এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন কর্মকর্তার নিহতের ঘটনায় শোকের ছায়া নেমেছে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক রাজনীতিতে স্থানীয় সংবাদ মাধ্যমের আল আলজাজিরা জানিয়েছে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর প্রচার হবার পর থেকেই ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে ঘটনার পরপরই কোম শহরের ফাতিমা মাসুমের মাঝারে বিশাল কালো রঙের ব্যানার টাঙানো হয়েছে কোম শহরটিকে ইরানের দ্বিতীয় প্রধান পবিত্র নগরী হিসেবে বিবেচনা করা হয় ধর্মীয় শিক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে এই শহরে মাসাদ শহরে ইমাম রেজার মাজারেও বড় আকারের কালো ব্যানার টানানো হয়েছে এছাড়া দেশটির সব প্রান্তরের নাগরিকরা শোকে বিউফল হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো রবিবার হেলিকপ্টার দুর্ঘটনার খবর প্রচার হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টের সুস্থতা কামনা করে লাখ লাখ পোস্ট দেওয়া হয় ইব্রাহিম রাইসি ও আমির হিয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক রাজনীতিতেও পাকিস্তানে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন এছাড়া কাতার ইরাক তুরস্কসহ সহ অনেক দেশ এবং হামাস হুতি আনসারুল্লাহ অনেক সংগঠন শোক প্রকাশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হবার পর অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে ইরান দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল আজ সোমবার এই পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম জানিয়েছে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন হাদি তাহান নাজিফ আরও বলেন সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধাদের হামলা অব্যাহত রয়েছে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে গত এক সপ্তাহের ধারাবাহিকতায় রবিবারও গাজার বিভিন্ন এলাকায় লড়াই হয়েছে রাফা জাবালিয়া নুসেইরা ও আল জায়তুন এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে হামাসের সামরিক শাখা আল কাস্তম ব্রিগেডস ও ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোচ ব্রিগেড পৃথক বিবৃতিতে লড়াইয়ের কিছু খবর জানিয়েছে এছাড়া দখলদার বাহিনীর ওপর হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস আল কাসম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের একটি মার্কাভা ফোর ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট হামলা চালায় একই এলাকায় সারায়া আল কুচ ব্রিগেডের সাথে একটি যৌথ অপারেশন চালিয়েছে কাসামের যোদ্ধারা শহীদ ইমাম আকিল মসজিদের পেছনে আশ্রয় নেওয়া ইসরায়েলি বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের ওপর একযোগে বর্ষণ শুরু করে দুটি সংগঠনের যোদ্ধারা এতে বেশ কিছু দখলদার সেনা নিহত ও আহত হয়েছে এছাড়া আলবেনিয়ান সড়কেও একটি ইসরায়েলি দলের ওপর হামলা চালিয়েছে আল কাসাম ও আল কোচ ব্রিগেডস একই দিন আজরামা সড়কে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কের কাছে বিস্ফোরণ ঘটনা হয়েছে এদিন প্রতিরোধ যুদ্ধের দুটি ভিডিও প্রকাশ করেছে আল কাস্সাম ব্রিগেডস প্রথম ভিডিওতে একটি বাড়িতে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায় আগে থেকে ওট পেতে থাকা আল কাস্সাম যোদ্ধারা এছাড়া ভিডিওতে গাজার সড়কে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দৃশ্য রয়েছে হামাসের রকেট হামলায় মুহূর্তে অগ্নিকুণ্ডে পরিণত হয় ট্যাঙ্কটি দ্বিতীয় ভিডিওতে স্নাইপার রাইফেলের দূরপাল্লার শটে এক ইসরায়েলি সেনাকে হত্যার দৃশ্য রয়েছে গুলি খেয়ে সেনাটি লুটিয়ে পড়ার সাথে সাথে যোদ্ধাদের আল্লাহ আকবর ধ্বনি শোনা যায় ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোচ এক বিবৃতিতে জানিয়েছে জাবালিয়া ক্যাম্প এলাকার আল তারান্স সড়কে ইসরায়েলি বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা হামলায় বেশ কিছু সেনা হতাহত হয়েছে রবিবার ভোরে জাবালিয়ার তামরা স্টেশন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ফোর ট্যাঙ্কের কাছে বার্ক শক এক্সপ্লোজিভের বিস্ফোরণ ঘটিয়েছে আলকুজ এছাড়া রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকে দখলদার সেনাদের ওপর অ্যান্টি ট্যাঙ্ক শেল ও হেভি মেশিন গান নিয়ে হামলা চালায় যোদ্ধারা রাফার আল সালাম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হেভি ক্যালিবারের মর্টার হামলা চালানো হয় এদিন গাজার পার্শ্ববর্তী সেত্রত বসতিতেও রকেট হামলা চালিয়েছে আল ব্রিগেডস এদিকে গাজা উপত্যকায় লড়াইয়ে তিন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী নিহতদের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা টাইমস অব ইসরায়েল জানিয়েছে মে মাসের পনেরো তারিখে উত্তর গাজার লড়াইয়ে এই কর্মকর্তা আহত হয়েছিলেন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে পঁচিশ বছর বয়সী মেজর সাব্বাদ ইসরায়েলি প্যারা ট্রুপার ব্রিগেডের কোম্পানি কমান্ডার ছিলেন এছাড়া দক্ষিণ গাজায় যোদ্ধাদের হামলায় আরও দুজন স্টাফ সার্জেন্টের মৃত্যু হয়েছে একই হামলায় আহত হয়েছেন এক অফিসার ও আরও দুজন সেনা লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ রবিবার উত্তর ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে এদিন হিজবুল্লার হামলায় ইসরায়েলের একটি সামরিক যান বিধ্বস্ত হয়েছে এছাড়া বেশ কয়েকটি ঘাটির নজরদারি সামগ্রী ধ্বংস করেছে হিজবুল্লাহ হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে সকাল সাতটায় দিনের প্রথম হামলাটি চালানো হয় হামলার টার্গেট ছিল ইসরায়েলের আল রাহেব সামরিক ঘাটে ঘাটি লক্ষ্য করে আর্টিলারি হামলার ফলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সকাল দশটা পনেরো মিনিটে একযোগে কয়েক দফা হামলা চালানো হয় প্রথম দফায় আল মালিকিয়া সামরিক ঘাটিতে সেনাদের তৎপরতা নিখুঁতভাবে নজরদারি করার পর একটি সামরিক যানের ওপর গাইডেড মিসাইল হামলা চালানো হয় হামলার ফলে গাড়িটি বিধ্বস্ত হয় এবং এক সেনা নিহত ও আরেক সেনা আহত হয় এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অন্য সেনারা সেখানে এলে আর্টিলারি হামলা চালায় হিজবুল্লাহ দ্বিতীয় হামলাতেও বেশ কিছু সেনা হতাহত হয় সকাল দশটা চল্লিশ মিনিটে ইসরায়েলের আলের রামথা ঘাটির লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ এর বিশ মিনিট পর রামিয়া ঘাটির নজরদারি সামগ্রী লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয় হামলায় বেশ কিছু সরঞ্জাম বিধ্বস্ত হয়েছে বেলা একটা পঁচিশ মিনিটে হিজপুল্লার ছোড়া রকেট জাল আল আলম খাঁটিতে সরাসরি আঘাত এনেছে বিকেলে উত্তর ইসরায়েলের আল মালিকিয়া ঘাঁটি লক্ষ্য করে আরও দুই দফা হামলা চালানো হয়েছে বিকেল পাঁচটায় প্রথম দফা রকেট হামলায় ঘাঁটির নজরদারি সামগ্রী ধ্বংস করা হয়েছে এরপর একটি ক্রেনের ওপর নতুন করে নজরদারি যন্ত্রপাতি স্থাপন করা হলে সেটি লক্ষ্য করে আবারও হামলা চালানো হয় এবং হামলায় যন্ত্রগুলো পুরোপুরি বিধ্বস্ত হয় বিকেল সাড়ে পাঁচটায় মেতুল্লা বসতির কাছে খিয়াম এয়ারপোর্ট সংলগ্ন একটি স্থানে টহলরত তিন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গাইডেড মিসাইল হামলা চালানো হয় হামলায় সেনারা নিশ্চিতভাবেই আহত ও নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লা এদিন ইসরায়েলের সাথে লড়াইয়ে দুজন যোদ্ধার মৃত্যুর কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে প্রতিরোধ লড়াইয়ে দায়িত্ব পালনের সময় শত্রুর গোলা রাঘাতে তাদের মৃত্যু হয়েছে ইসরায়েল সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান রবিবার বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে এ সময় তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন ইসরায়েল যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের নীতিতে সম্মতি দেয় তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব হোয়াইট হাউস জানিয়েছে সৌদি আরবের দাম্মামে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে আঞ্চলিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করার পর ইসরায়েল গিয়েছেন জ্যাক সুলিবান হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে বাইডেন প্রশাসনের ঐক্যবদ্ধ মধ্যপ্রাচ্য গঠনের বিস্তৃত লক্ষ্য নিয়ে সৌদি কর্মকর্তাদের সাথে জ্যাক সুলিবানের গঠনমূলক আলোচনা হয়েছে সৌদি আরব জানিয়েছে ওয়াশিংটনের সাথে রিয়াদের একটি বিস্তৃত নিরাপত্তা চুক্তির বিষয়ে সেমিফাইনাল আলোচনা হয়েছে এই বৈঠকে অন্যদিকে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে সৌদি আরবের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি আদায়ে ওয়াশিংটনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মনে করা হচ্ছে এই চুক্তিটিকে যদিও যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে এই চুক্তির সাথে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোন সম্পর্ক আছে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি ডোনাল্ড ট্রাম্পের সময়ে চারটি আরব দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেশটির সাথে সম্পর্ক স্থাপন করেছে এরপর থেকেই ওয়াশিংটন সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে নানাভাবে প্রলুব্ধ করছে তেলাব ও রিয়াদের মধ্যে গোপন কিছু যোগাযোগ শুরু হয়েছে ইতিমধ্যে তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর সৌদি আরব জোর দিয়ে বলেছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করার চিন্তা করবে পাশাপাশি গত কয়েক মাসে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইউরোপ সহ বিভিন্ন প্রান্তে দাবি জোরালো হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদেও ইসরায়েলকে সদস্য পদ দেওয়ার বিষয়টি পাশ হয়েছে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রবিবার তিনি কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নেবেন না এমনকি সৌদি আরবের সাথে সম্পর্ক স্থাপনের বিনিময়েও সেটি হতে দেবেন না আজ এখানেই শেষ করছে। সবাই দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ